আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে হাজির হইলাম বিষয়টা হচ্ছে করে নিয়ে করা তো আমি সর্বপ্রথম একটা কথা স্মরণ করিয়ে দিয়ে শুরু করি আমার বক্তৃতা কথাটা হচ্ছে আমরা যত এবাদত করি আমরা যত ধরনের এবাদত করি সওয়াবের নিয়তে সুন্নত হোক নফল হোক ফরজ হোক যেটাই হোক সেই এবাদতটার সিস্টেম তরিকা ফত মানে ওইটার সিস্টেমটা হইতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের দেখানো শিখানো সিস্টেম মনে রাখবেন আলিয়াওমা আকমাল তুলাকুম অফিস আল্লাহ রহমান রহিম আলিয়াওমা আকমাল তুলাকুম দি নাকুম মোহাত্মাম তো আলাইকুম নেদী অরদ ইতুলাকুম ইসলাম আদি না যেদিন আমাদের দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে সেদিন আল্লাহ তাআলা সাল্লামের উপর বহি বন্ধ করেছে আর আল্লাহ বলে দিয়েছেন যে আজকে তোমাদের উপর কী করলাম আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম ঠিক আছে দেখেন সহবাস স্বামী স্ত্রী কিভাবে সহবাস করবে এটা হচ্ছে পৃথিবীর শেষ মানে মানে পৃথিবীর যত গোপন কথা আছে সবচেয়ে গোপন কথা হচ্ছে এটা সেই গোপন কথা রসুল আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিছেন তারপরেই আয়াত আয়াতনাজ আলিয়া উম এখন অর্থাৎ টোটাল একজন মানুষের যে মানে জনম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু লাগে সব কিছু শিখিয়ে তারপরে আয়ত্না দিল হয়েছে আল ইয় আক মাল তুলাকু আক মাল তুলাকু অথচ এবার আসেন আমার মূল কথা আর আমরা কি করি আউজবিল্লাহিমনে সে তরণরাজীব আল্লাহ এই সমস্ত জাহেল জাহেল থেকে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ যারা রসুল জ্ঞান শিক্ষা দেয় যারা বলে যে রসুল আমাদেরকে পরিপূর্ণ ইসলাম দিয়ে যায় নাই তাদেরকে আমি তাদেরকে হেদায়তের দোয়া করতেছি ওরা কারা ওরা ওরা যারা ডিলা নিয়ে নুনুতে ধরে লজ্জাস্থানে ধরে হাঁটাহাটি করে তারা এটাই বুঝাইতে চায় যে রসুল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষাটা দেওয়া উচিত ছিল আমার কথা আপনার খারাপ লাগছে না না যার যার কাছে আমার কথাগুলি খারাপ লাগবে মনে করবেন আমি তাকে কথাগুলি বলতেছি আপনারা ডিলা নিয়ে হাঁটা হাটি করেন নুনুতে ধরে সালি আসাল্লাম আল ইমানু বিদুন ওসাবতন ওয়াল হায়া ও সরবাতুম মিনাল ইমান সত্তরটার উপরে কি আছে ইমানের শাখা আছে তার মধ্যে লজ্জা হচ্ছে একজন একটা লজ্জা হচ্ছে একটা আরেকটা হাদিস আমরা যারা নুরানিতে ফরাই বা পড়েছি সবাই হাদিসটা জানে ঈদা আলম তাস্তাহি ফাস না ম্যা যদি তোমার লজ্জা না থাকে যাহা ইচ্ছা তাহাই তুমি করিতে পারো ঠিক আছে দেখেন আমি বুঝাইতে চাচ্ছি আপনারা সাল্লামকে কি বুঝাইতে চাচ্ছেন আমাকে আপনারা খুলে বলুন আমি জানতে চাই আপনারা কোন দলিলের ভিত্তিতে ন্যুনত ধরে হাঁটাহাঁটি করেন নাম দিছেন লজ্জাস্থান স্থান অথচ এটা অফেন স্থান হিসেবে আপনি ব্যবহার করতেছেন আপনার কেন্দ্রীয় জামে মসজিদের পুরুষ মহিলা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই বৌ নিয়ে হাঁটাহাটি করে আর আপনি নুন আপনাদের আপনাদেরকে আলেম কে বলে ইসলাম কে আপনাদেরকে আলেম বলে আরে আমি সমাজ আমি মুরুক্ষদেরকে বলবো না আমি সাধারণ আমদেরকে বলবো না যারা এগুলি শিক্ষা দেয় আমি তাদেরকে বলতেছি আপনাদেরকে যদি কেউ আলেম বলে সে আলেম যারা লজ্জা স্থানে ধরে নাম দিছেন লজ্জা স্থান এটাতে হাত দিয়ে ধরে হা কু হু হু চল্লিশ কদম অত এখান দিয়ে জামাত চলে যাইতেছে জামাত চলে যাইতেছে আপনি রসলের শিখানো তো দূরের কথা আপনার মুরব্বীদের শিখানো কিয়াস মানতে গিয়ে আপনি জমাত হারিয়ে দিয়েছিলেন অথচ রসুলের তাকবির উলার জন্য কত ফজিল কত ফজিল তাকবির উলার সুন্নত নামাজ পর্যন্ত সেড়ে দিতে বলছে আল্লাহ রসুল ইদা উকিমাতি সলা ফালা সলা ইল্লাল মাকতুবা একামত হয়ে গেলে সুন্নত নামাজ অবস্থা কেউ থাকলে এটা ছেড়ে দিতে হবে হাদিস অতস আপনি লজ্জা হাত দিয়ে দিয়ে হু হু কু হু করেন আর চল্লিশ কদম হাঁটেন আসমানের দিকে তাকান কে শিক্ষা দিছে আপনাকে আমি জানতে চাই আপনার আবাদত হতে হবে রসুলের তরিকা অনুযায়ী আপনার বাবার তরিকা দিয়ে হবে না আপনি আপনার এটা বাঁকা আপনার বাঁকা বাই বেয়ে 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 আপনার পানি পরে এগুলি আপনার দুর্বলতা এখানে এখানে না যদি এখানে দুর্বলতা থাকতো আল্লাহ রসুল এটা শিক্ষা দিতেন আমাদেরকে আপনার আকাবির যারা চোদ্দ গোষ্ঠী চলে গেছে সবাইকে যদি কবর থেকে আনেন উঠিয়ে পারবে একটা জাল হাদিস দিতে নুনুতে ধরে হাঁটার চল্লিশ কদম হা 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 কুহু হু পারবে পারবেন তাহলে আপনি কেমনে এই আমলটা করতেছেন কেন করতেছেন কাল কি আমলতে যে আপনি এটার হিসাব দিতে হবে আপনার কি আছে এখানে আছে নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনারা এটা রসুলকে জ্ঞান দেওয়া হচ্ছে সাবধান হয়ে যান ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি ডিলে নিয়ে হাঁটাহাঁটি করেন আবার বলেন সুন্নত ভালো হয়ে যান এটা রসুলকে জ্ঞান দেওয়া হচ্ছে সাল্লাহামকে জ্ঞান দেওয়া হচ্ছে যে রসুল সাল্লাম আপনি করেন নাই আপনি বোঝেন নাই আমরা বুঝতেছি আমরা বুঝছি এর জন্য হাঁটতেছি এটা আল্লাহ রসুলকে জ্ঞান দেওয়া হচ্ছে আমার কথা হতো আপনার কাছে ভালো লাগতে নাও লাগতে পারে এটাই বুঝাইতে চাচ্ছেন আপনারা আর না হয় যে রসুল আমাদেরকে সহবাস শিক্ষা দিলেন স্ত্রীর সাথে কিভাবে মিলতে হবে কি দোয়া করতে হবে কেমনে গোসল করতে হবে ওই গুফন কথা পর্যন্ত আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিলেন আর আপনি এই ফসাফের কথা শিখেই নাই এভাবে আল্লামাল তুলা কম আয়াত নাজিল হয়ে গেছে সম্মানিত তিনি ভাই বোনেরা আরেকটা কথা আপনি তো এটা সুন্নত হিসাবে ব্যবহার করতেছেন তো আপনার ওয়াইফ আপনার মা আপনার বোন আপনার চোদ্দ গোষ্ঠী যে হারিম মানে নিশারা আছে মহিলারা আছে ওরা কি শূন্য থেকে ত্যাগ করে দিলেন ওদের এই সুন্নতের দরকার নেই এটা বললে বলবেন তো না ওদেরটা তো সিধা আমাদেরটা তো বাঁকা আমি কথায় স্পষ্ট বলতেছি আপনাদের লজ্জা লাগলে লাগুক আপনারা নুনুতে ধরে হাঁটেন আপনাদের লজ্জা লাগেন আর আমি এখন বললে আমার আমাকে বলবেন যে আমি এভাবে বলি না আমি এভাবে বলতে হচ্ছে কারণ এটা ক্লিয়ার হইতে হয় বিষয়টা ক্লিয়ার না হলে আমরা বুঝাইতে পারতেছি না বিষয়টা প্লিজ দয়া করে এই সমস্ত আপনার দাদা হুজুর বাবা হুজুরের কেয়াস বন্ধ করেন আর না হয় এই কোরআনের আয়াত আল ইয়ৌমা আকমাল সাথে আপনার আপনার সাথে আপনার সাথে মিলতেছে না আপনার সাথে মিলতেছে না রসুল সাল্লাম সব কিছু শিখাই আমাদেরকে তারপরে দুনিয়া থেকে বিদায় নিছে এভাবে নয় আপনি একটা আবাদত যে করবেন এটা রসুলের তরিকা অনুযায়ী হতে হবে এবাদতের কবুল হওয়ার শর্ত তিনটা আপনি এখান দিয়ে তাকবির উলা বাদ দিয়ে নুনুতে ধরে হাঁটতেছেন ভাই আপনার বিবেক কোথায় চলে গেল আপনার আকাবির যে আপনারকে জীবনে ধ্বংস করে চলে গেছে আপনার কি খবর আছে আপনার যে আকাবির এইসব মানে ঘৃণীত কাজ আপনাদেরকে শিখা দিছে শিখাইছে এই ঘৃণীত কাজ আপনার আকাবির যে আপনার গলায় ছুরি দিয়ে গেছে আপনার কি সে খবর আছে একটু কি বিবেচনা করছেন যে বিষয়টা আপনি ডিলা ব্যবহার করেন সমস্যা নাই তবে এখানে আরো অনেক কথা ফানি হচ্ছে পবিত্রতার জন্য শ্রেষ্ঠ জিনিস তারপর আপনি ডিলা ব্যবহার করেন করেন বাবা করেন সমস্যা নাই তবে আপনি এটাতে ধরে লজ্জাস্থানে স্থানে ধরে হাঁটা হাঁটি করবেন কাশাকাশি করবেন দিকে তাকাবেন আল্লাহ সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে আর ইসলামের সাথে তো এটা মিল খাচ্ছে না ইসলাম এটা ইসলাম ইন্না দিন ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ধর্ম এটা আপনি সেই ধর্মের ভিতরে আপনি ব্যক্তিগত কিছু ঢুকে দিবেন হচ্ছে না বয়স আমার এই বয়সটা যদি আপনি শুনে থাকেন এখন থেকে এটা ছেড়ে দিতে হবে আল্লাহর কসম এটা ছেড়ে দিতে হবে এটা রসলের শিক্ষা নয় ছেড়ে দিতে হবে আপনার বালর জন্য বলতেছি আপনি বেদাত করলে আপনার আবাদত ডাস্টবিনে চলে যাচ্ছে কারণ আপনি রসুল সাল্লামকে জ্ঞান দিচ্ছেন আপনি কিছু আবাদত বানিয়ে করা মানে আল্লাহ রসুলকে জ্ঞান দেওয়া বারবার কথাটা বলতেছি আপনি খেয়াল করেন কথাটা আল্লাহ রসুলকে জ্ঞান দিয়ে আপনি জান্নাতে যাবেন অসম্ভব অসম্ভব ভালো হয়ে যান প্রত্যেকটা আবাদতের দলিল থাকবে বাজারে গিয়ে চাউল খোঁজেন কোন চাউলটা ভালো আপনি জান্নাতে যাওয়ার জন্য যেই টিকিট আপনি খরিদ করবেন ওইটার ওইটার দলিল লাগে না অনেক কথা বলার এক ঘন্টা কথা বললে আমার মনের মতন বলতে পারতাম হাজা ওসলিল আলা সঈদ